কৃষকের টমেটো এখন আর কেউ কিনছে না, কৃষকের টমেটো কৃষকের গাছে বসে নষ্ট হচ্ছে। দেখুন গাছে কত সুন্দর পরিপক্ক টমেটো, এই টমেটোগুলো এখানে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনাদের দেখাই, এই কৃষকের ঘেরে অন্তত পক্ষে কয়েক হাজার কেজি টমেটো রয়েছে, পুরো ঘের জুড়ে, পুরো ঘের জুড়ে তার কয়েক হাজার কেজি টমেটো এরকমভাবে গাছে বসেই নষ্ট হচ্ছে। গতকাল একটা নিউজ দেখলাম যে কোনো অঞ্চলে বেগুনের কেজি 4-5 টাকা বিক্রি হচ্ছে, অথচ সেই বেগুন ঢাকা শহরে বিক্রি হয় 40-50 টাকা দাঁড়ায়। এখানে দেখুন একেবারে পরিপক্ক টমেটো গাছে ঝাঁকে দিলেই পড়ে যাচ্ছে নিচে। আমাদের হয়তো বাজার ব্যবস্থা নাকি কোন কারণে জানি না এরকমভাবে লসের সম্মুখীন হচ্ছে কৃষক। অবশ্য যখন দেখি কোনো সবজির দাম বেড়ে যায় তখন হই হুল্লোড় শুরু হয়ে যায় দাম বাড়াতে, আর এখন টমেটো কিনছেই না। কত সুন্দর পরিপক্ক টমেটো, পরিপুষ্ট টমেটোগুলো গাছে গাছে বসেই নষ্ট হয়ে যাচ্ছে। কয়েক হাজার কেজি টমেটো আছে এই ঘেরে, এরকম অনেক চাষির ঘেরেই এখন টমেটোর এই একই অবস্থা। টমেটো আর কেউ হারভেস্ট করছে না, গাছের টমেটো গাছে বসেই নষ্ট হয়ে যাচ্ছে, ঝাঁকি দিলেই শুধু টমেটো পড়ে। এবার যদিও বছরের প্রথম দিক থেকে টমেটোর দাম ভালোই ছিল, কিন্তু এই সময় এসে একেবারেই কেউ কিনছে না টমেটো, যদিও বিক্রি হচ্ছে খুবই কম দামে, যেগুলো সস্তার জন্য কোনো কোনো কোম্পানি নিচ্ছে, বাট সেটা খুবই কম। যাই হোক, এরকমভাবে যদি দেখা থাকি প্রচুর টমেটো আছে, শেষ করতে পারবো না আজকে। তো ভিউয়ার্স, মূলত এটা দেখানোর জন্য আজকে ভিডিওতে আসা, এখানে আমার ভিডিও শেষ করছি, ভালো থাকবেন সবাই।